জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ক্ষোভ, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। রবিবার ঘটনাটি ঘটেছে কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠে। অভিভাবকদের অভিযোগ, এই গরমে পরীক্ষার্থীরা সকালে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে, তারা পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারছে না, অথচ ভিতরে পরীক্ষার্থীদের জন্য কোনো জলের ব্যবস্থাও করেননি কলেজ কর্তৃপক্ষ। তাদের ছেলে মেয়েদের টিফিন ও জল পর্যন্ত তারা ভিতরে পৌঁছে দিতে পারছেন না, কলেজের বাইরের গেটে তাদের আটকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে একেবারে কলেজ চত্বরে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। দেখুন সেই ছবি। দেখার মতো আছে এখানে, খুলছে না পুলিশ প্রশাসন, পুলিশ নির্বাক, আর যদি স্ট্রোক হয়ে যায় আমাদের কে দায়িত্ব নেবে? আর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছে না, যাদের ঘরে বাবা নেই, মায়েরা আসছে, তারা কি করে খাবার দিতে পারছে না? কে দায়িত্ব নেবে? আর অধ্যক্ষ স্যার নেই, প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন নেই, এই যে ওয়েস্ট বেঙ্গল, আমরা মেয়ে আছে, আমার মাকে দেখে আসছি, নীল 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 এরকম দেখিনি। দেখুন কি অবস্থা, কোন ক্যান্ডিডেট সঙ্গে কোন গার্জেন দেখা করতে পারছে না। আমি তার কাছে আপনার থেকে আসছি, আমার ছেলে এখানে ভর্তি হচ্ছে, তাকে টিফিনটা পর্যন্ত দিতে পারেনি, এই রদ গরমে নটায় ঢুকেছে, গিয়ে ঢুকেছে, বেরিয়ে আসতে পারেনি, ছেলে ওরা ওই ওরকম ওইদিকে হই হই করছে, আমার গার্জেনরা এইদিকে হই হই করছে, এই রোদ দূরে তাপে প্রশাসন সংস্থা কোনো ব্যবস্থা পায়নি। এখানে রোদে গার্জেনরা রোদে আছে, ছেলেরা দেখেন টিফিন দেবো সেই ব্যবস্থা আমাদের নেই, দিচ্ছিল ওদের একটা ক্যাম্পিং করে এখানে ব্যাগগুলো রাখা, ছেলেরা এসে যে যার খাবার খাবে, আবার যে পরীক্ষায় বসবে, কিন্তু আমরা কী করবো? চার ঘন্টার পরীক্ষা, ঢুকেছে এক ঘন্টা আগে, আমি আসছি চাপানা বিনোগ্রাম থেকে, সাতটার সময়, আমার নাম সনাতন রাহুল, বাড়ি থেকে সকাল ছটায় বেরিয়েছে, না খেয়ে দিয়ে এসছে, এবার পরীক্ষা আরম্ভ হয়েছে, যে ব্রেক দেওয়ার কথা সেই ব্রেক অন্তত টিফিন পাওয়ার সুযোগটা দেওয়া হোক, বাচ্চাগুলো তো হয় বের করুক বা অভিভাবকদের গিয়ে শুধু খাবারটা দিয়ে আসুক, ওরা এক ঘন্টার মধ্যে খেয়ে নিক, তারপর আবার নেক্সট এক্সামে বসে যাবে। এটা তো সুযোগটা একদমই নেই, পৌঁছানো গেছে, অনেক বাচ্চা পাইনি এখন পর্যন্ত, ওরা শুধু শুনছেই না, যারা গেটে আছে তারা আসছেন, উদয়নপুর থেকে আমার ছেলে আছে, গেটে একবার ছাড়ছে না, সমস্যা সবটাই তো সমস্যা, এটা বারে বারে গার্জেনরা তো মরে যাবার খাপ হচ্ছে, গরম জল দিতে পারছি না, খাবার দিতে পারছি না, খাবার দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত ছেলে খাবার দিতে পারছি না, খাবার দেওয়া যায় না, এগুলো সরকারি কি ব্যবস্থাপনা, এগুলো অযত্নে সেই বাচ্চা দেখা যে ঘুমছে গেলেই ঠিক ছিল, টিফিনটাও আমরা দিতে পারছি না, এত ভিড়াভিড়ি বা আমার মেয়ে আছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।